শুক্রবার আগরতলা এবং টাউন বর্দোয়ালি কেন্দ্রের উপনির্বাচনের জন্য নমিনেশন দিল বামেরা। এদিন নমিনেশন দেবার আগে সারা জাগানো মিছিল করে নমিনেশন দাখিল করে বাম প্রার্থীরা। উল্লেখ, উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করল আগরতলা কেন্দ্র থেকে বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী কৃষ্ণা মজুমদার, সাথে টাউন বর্দোয়ালি থেকে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রঘুনাথ সরকার নমিনেশন দাখিল করেন। প্রথমে আপনাদের জানাচ্ছি নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন সারা রাজ্যের বর্তমান পরিস্থিতি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু এটুকু বলতে চাইব যে যে রাজ্যে গণতন্ত্র রক্ষিত হচ্ছে না, গণতান্ত্রিক অধিকারগুলো সারা রাজ্যের জনগণ সঠিকভাবে প্রদান করতে পারছে না, এবং যেখানে শান্তি শৃঙ্খলার বাতাবরণ নেই, এবং যেই রাজ্যে নারীদের মান সম্মান ইজ্জত কোনো কিছুই সুরক্ষিত না, নিরাপত্তাহীনতায় ভুগছেন আমাদের এই রাজ্যের নারীরা, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আরও বলতে চাইছি, যেখানে আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে 10,323 যে প্রতিশ্রুতি দিয়েছিল তাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করবে, সেগুলি কোনো কিছুই কিন্তু এই সরকার পালন করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু এটুকুই বলতে চাইছি, সারা রাজ্যের জনগণ এই সমস্ত কিছুর নিরিখে বিচার করবেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য, বিচার করে তাদের ভোটটি নিশ্চয়ই বামফ্রন্টের পক্ষে।